সফরের এই যে কসরের কথা আমরা বলছি এই কসরের সাথে কি আর কোনো রক্সাত আছে উত্তর হচ্ছে হ্যাঁ আছে সেই রকসাতটা হলো আল জামা বাইনাসালাটাইন দুটো সালাতের মধ্যে জমা করা যেমন জোহর এবং আসর এটা একটা গ্রুপ সেখানে জমাটা করা যেতে পারে যে জোহরের সময় যদি কেউ সফর শুরু করে তাহলে সফরটা শুরু হওয়ার পরে সে জোহর আসর একসাথে আগে জোহর রক্ত পড়ে নিতে পারবে দুরাকাত দুরাগাত করে আর যদি সে জোহরের আগে সফর শুরু করে তাহলে আসরের সময় কোথাও থেমে সে জহরকে বিলম্ব করে আসরের সাথে দুরাকাত দূরাঘাত করে একসাথে আদায় করতে পারবে ঠিক তেমনিভাবে কেউ যদি মাগরিবের আগে রওনা শুরু করে তাহলে এসার সময় গিয়ে মা মাগরিবকে পিছিয়ে তারা মাগরীব তিন রাকাত এবং এশা দুরাকাত একসাথে জমা করতে পারবে আর যদি মাগরীবের আজান দেওয়ার পরে সাথে সাথে সে সফর করতে চায় তাহলে মাগরীব পড়বে তিন রাকাত এবং মাগরীবের সাথে এসা দুরাকাত পড়ে তারপরে তারা মানে বাকি সময়টা আর সালাত পড়া লাগবে না এশাকে তাকদিম করতে পারবে তবে এক্ষেত্রে যেটা লক্ষ্য করতে হবে সেটা হলো সফরের নিয়ত করেই কি সে কিন্তু সফরের রোকসা পাবে না তাকে সফরটা শুরু করতে হবে সফরটা শুরু হবে সে যদি তার বাড়িঘর এবং এলাকা ছেড়ে বের হয়ে যায় সেটা যদি এক দেড় কিলোমিটারও হয় অসুবিধা নেই তখন থেকে তার কসর এবং জমায়ের রোগসাত শুরু হয়ে যাবে কিন্তু সে তার পাড়া এবং তার এলাকা তার ঘরবাড়ি থেকে বের হয়ে যেতে হবে এতটা দূরেতে যে সেখান থেকে আর তার ঘর দেখা যাচ্ছে না এমন হবে তাহলে তার সফর শুরু হয়ে গেল কিন্তু যদি কেউ নিজের বাড়িতে থেকে সফর নিয়ত করে জোহর আসর একসাথে জমা করতে চায় এবং কসর করতে চায় এটা কিন্তু অ্যালাউড না এটাই ওলামাইকে কেরামের মহাক্ষেক অভিমত এখানে আমরা দুটো দলিল দেব এক প্রথম দলিলটা হচ্ছে জমায়ের দলিল এখানে হাদিস মদ রাদি আল্লাহ তালা আনহুর বিখ্যাত একটা হাদিস আছে যেটা ইমাম আহমদ আবু দাউদ তিরমিদি বর্ণনা করেছেন সে হাদিসটা হলো যে নবী সাল্লাহ তবুকের যুদ্ধে তিনি ছিলেন যখন তিনি কারণ তবুক তো অনেক দূরে প্রায় মদিনা থেকে সাতশো কিলোমিটার দূরে তো যখন তিনি যাত্রা শুরু করতেন সূর্য সূর্য ঢলে পড়ার আগে অর্থাৎ জোহর্ত হওয়ার আগে তখন তিনি জোহরকে বিলম্ব করে আসরের সাথে পড়তেন জমা করে পড়তেন আর যখন তিনি সূর্য ঢলে পড়ার পরে অর্থাৎ জোহর রক্ত হওয়ার পরে যাত্রা শুরু করতেন যাত্রাটা অব্যাহত রাখতেন কারণ তিনি তো কয়েকদিন যাত্রা করে তারপরে তবুকে পৌঁছেছেন তাহলে সেই সময় তিনি জোহর কারণ সেই সময় তিনি জোহর এটা তিনি তার বাড়ি থেকে না এটা সফর অবস্থা তখন তিনি জোহর এবং আসরকে আগে জোহর ওয়াক্তে একসাথে পড়তেন ঠিক তেমনি যখন তিনি মাগরীবের আগে এই সফরের অবস্থায় যাত্রাটা কোথাও থেমে আবার মাগরীবের আগে যাত্রা শুরু করতেন তখন তিনি মাগরীবকে বিলম্ব করে এশার সাথে তিনি জমা করে পড়তেন আর যখন তিনি মাগরীবের অত হওয়ার পরে যাত্রা করতেন তখন তিনি মাগরীব পড়তেন এবং মাগরীবের সাথে এশাকে এগিয়ে নিয়ে পড়তেন তাহলে যে কথাটা আমরা বললাম স্পষ্ট এই হাদিসটাতে সেভাবেই বর্ণনা করা আছে আমরা সে আমলটা করতে পারি আর দ্বিতীয়ত আমরা যেটা বলেছি যে সফর শুরু করার পরই কসর করা যাবে জমা করা যাবে সফর শুরু করার আগে কসর হবে না জমা হবে না শুধু নিয়ত দিয়ে সেই রোকসাটা নেওয়া যাবে না দলিল কি দলিল হল হাদিস আনসর আল্লাহ তাআলা আনহু যেটি বোখারি মুসলিমের মধ্যে এসেছে তিনি বলেছেন সল্লাতুমা রসুল ইহি সাল্লাম আব্বাহ মেদিনাতে আর আন ও সাল্লাতআ আল্লাহ আসর হুলাইফিন আমি রাসুল্লা সাল্লা সাল্লা সাল্লামের সাথে মদিনায় জহর পড়েছি চার রাকাত আর তার সাথে জুলহলাইফায় আসর পড়েছি দুই রাকাত তার মানে হচ্ছে মদিনায় তারা দুজনে ছিলেন মকিম কিন্তু মদিনা থেকে বের হয়ে জুলহলাইফা প্রায় দশ কিলোমিটার মদিনা থেকে দক্ষিণে সেখানে গিয়ে তিনি সফরের হুকুমটা বাস্তবায়ন করেছেন কসর করেছেন আসর কিন্তু দুই রাকাত তাহলে মদিনায় তিনি কসরের রকসারটা নেন নাই কারণ মদিনায় থাকাকালে তাদের সফর শুরু হয় নাই তাদের সফর শুরু হয়েছে তারা যখন জোহর পড়ে রওনা করলেন জিলহলাইফায় পথে তারা থেমে তারা মেকাতে এহরামে নিয়াত করলেন তখন তাদের তারা মুসাফের ছিলেন এবং তখন তারা দুরাকাত পড়েছেন এর দ্বারা বোঝা গেল যে সফর শুরু করেই কসর করা যাবে এবং জমা করা যাবে সফর শুরু করার আগে সেটা করা যাবে না আর আমরা বলেছি আসলে কসর করতে হবে চার রাকাত ওলা সলাতে দু রাকাত পড়ে আর তিন রাকাতে কোনো কসর হবে না এবং ফজরের দুই রাখাতেও কোনো কসর হবে না এবং সফরের আরও একটা রোকসাত হচ্ছে যে তারা শুধু ফরজের উপর একতেফা করবে কোনো রাওয়াতেব অথবা অন্য অন্য নফল পড়বে না এটি নবী সাল্লাহ সাল্লাম করেছিলেন ফলে নবী সাল্লাহ সাল্লামের এরতেবাড়ের মধ্যে কম আমলের মধ্যে এখানে বেশি ফায়দা নবী সাল্লাহ সাল্লামের খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় তাকে অক্ষর অক্ষর অনুসরণ করা আর তিনি নফল সালাগুলোর মধ্যে যে দুটো সালা পড়তেন তার মধ্যে যেমন ফজরের আগে দুই রাকাত যে রাতেব সালা আছে সেটা তিনি পড়তেন আর তিনি রাতের সালার মধ্যে ভেতরের সালাটা পড়তেন সফর অবস্থায় এই দুটো সালা তিনি কন্টিনিউ করতেন আর বাকি অন্য যে রাওয়াতেভ এবং নাওয়াফেলগুলো আছে সেগুলো তিনি তরক করতেন